বিনা পয়সায় ডাক্তার। দীর্ঘ 10 বছর সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন ডাক্তার ফারুক হোসেন। আমরা এই মুহূর্তে আছি সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকা সন্দেশখালীর খাস শাখদায়। ঠিক এই যে দেখতে পাচ্ছি আমার পিছনে একটি প্রতিষ্ঠান নবদিগন্ত, এই নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংস্থা যার কর্ণধার ডাক্তার ফারুক হোসেন, তিনি প্রায় দীর্ঘ 10 বছর ধরে বিনা পয়সায় সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসেন। শুধু চিকিৎসা পরিষেবা নয়, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, চক্ষু পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নেবুলাইজেশন থেকে শুরু করে এবং এমনকি বিনা পয়সায় ওষুধও দিচ্ছেন। প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালীর মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন ডাক্তার ফারুক হোসেন গাজী। গ্রামের জলকার এলাকায় আলপথ ধরে যাওয়ার সময় দেখা গেল মানুষের স্রোত, মনে হলো তারা যেন কোনো তীর্থযাত্রায় যাচ্ছেন। একসময় মানুষের স্রোত গিয়ে মিলিত হলো একটি ছোট্ট স্কুল ঘরে। এ আর এক দৃশ্য, বাড়ি ভর্তি মানুষ, তারা ঘিরে আছে একজন ব্যক্তিকে, জানা গেল তিনি সেই ডাক্তার, ডাক্তার ফারুক হোসেন গাজী। গরিব পরিবার থেকে বড় হয়েছি, আর সুন্দরবনের যে প্রেক্ষাপট, এখানে বেশিরভাগ মানুষই দিনমজুর, লেবার, এই শ্রেণীর মানুষেরা বাস করে। তো এই যে ছোটোবেলা থেকে দেখেছি মানুষের দুঃখ দুর্দশা, সেটা দেখে একটা ইন্সপায়ার্ড হওয়া। বাবা মানে আগে দিনমজুর ছিলেন, এখন কিছু করেন না, বিনা পয়সায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন দীর্ঘ 10 বছর ধরে। MBBS পাস ফারুক হোসেনের বাবা ছিলেন দিনমজুর, তবুও দারিদ্রতাকে আঁকড়ে ধরে পড়াশোনার ত্রুটি ছিল না তার। তিনি জানান, ছোটবেলা থেকে আমিও দরিদ্র পরিবার থেকে বড় হয়েছি, গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করে বিনা বেতনে আল আমিন মিশনে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2012 সালে বাঁকুড়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে MBBS পাশ করেন তিনি। 2009 সালে আইলার ক্ষত নিয়ে বেড়ে উঠেছেন, আর বর্তমানে তিনি সফল চিকিৎসক। কিন্তু কৈশোরের দুঃখ কষ্টের কথা ভোলেননি। মানুষের কাছ থেকে এক পয়সা ফিজ নিয়ে মানুষ বিনা পয়সা ডাক্তার হিসেবে পরিচিত হয়েছে, তো সেখান থেকে আমার নাম এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, ভালো অ্যাচিভমেন্ট আমাদের কাছে। এছাড়াও ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছি, এরকম বহু রকমের অ্যাওয়ার্ড পেয়েছি। প্রতিদিন যে যখন আসে তো দেখে দিতেই হয়। শনিবার করে এটা করি, যে একদম হসপিটালের মতো পরিষেবা দেওয়া হয় এখানে, প্রায় 300 কখনো 350 250 এরকম পেশেন্ট রেগুলার আসতে থাকে। সুন্দরবন অঞ্চলের সন্দেশখালীর খাস শাখায় শুরু করেন এলাকার মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা। 2014 সালে প্রতিষ্ঠা করেন নবদিগন্ত সংস্থা, শুরু করেন নবদিগন্ত মিশন স্কুলে অনাথ অসহায় স্কুল ছুট আদিবাসী ছেলে মেয়েদের জন্য নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদান। আর সেই নবদিগন্ত মিশনে সপ্তাহে প্রতি শনিবার চিকিৎসা পরিষেবা দেন। শুধুমাত্র চিকিৎসা পরিষেবাই নয়, ECG, নেবুলাইজার, অক্সিজেনের পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেন। করোনা পরিস্থিতিতেও সমানে চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন তিনি। গ্রামের স্কুল কলেজের ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে গ্রামের মানুষের বিনামূল্যে প্রেশার, সুগার, ECG মাপার কাজ শিখিয়েছেন। সুন্দরবন অঞ্চলের মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের জন্য সচেতন করেছেন, শুরু করেন বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কাজ। 2021 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম ওঠে তার। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, নিউজ 18 লোকাল।